আসসালামু আলাইকুম প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এমকে কে লিটোন লিটন ইতালির রোম থেকে করোনা ভাইরাস সহ বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের মাঝে দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমত অনেক ভালো আছি তো সবার আগে আমি বিগত ২৪ ঘন্টায় যে করোনা আক্রান্ত হয়েছে সে তার আপডেট বলছি বিগত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে তেইশ হাজার আটশো বত্রিশ জন মৃত্যুবরণ করেছে চারশো যেটা হয়েছে চব্বিশ ঘন্টায় সেটা হয়েছে অর্থাৎ যে টেস্ট হয়েছে তিন লক্ষ চুয়ান্ন হাজার চারশো আশি জনের বিগত চব্বিশ ঘন্টায় তাম্পনি হয়েছে এখন দর্শক আপনারা সবাই ভালো করেই জানেন যে এখন গত বছরের এই সময়ে যদি আপনাদের খেয়াল থাকে যারা গত বছর দেখেছেন যে এই সময়টাতে গত বছর তাম্পনি হতো আপনার ষাট থেকে সত্তর হাজার চব্বিশ ঘন্টায় সেখানে আপনার পজিটিভ হতো সাত থেকে আট হাজার আর আজকে বিগত এক মাস ধরেই হঠাৎ করে তাম্পনি অনেক বাড়িয়ে দিয়েছে অর্থাৎ একদিনের মধ্যেই ছিল যে সত্তর হাজার নেমে এসছিল আবার নতুন করে আবার সেটা আপনার সত্তর হাজার থেকে উঠে হঠাৎ করে সাড়ে তিন লক্ষ চলে গেল তো এখন সেই গত বছরের হিসাবটা যদি আমরা মিলাই তাহলে এখন তেইশ হাজার যেমন আটশো বত্রিশ জন আর গত বছর সত্তর ষাট সত্তরের মধ্যে হয়ে যেত সাত থেকে আট জন সাত থেকে আট হাজার তো সে তুলনায় কিন্তু প্রভাব কমে গেছে যদিও নতুন করে কিছুটা প্রভাব বেড়ে গেছে অর্থাৎ চার থেকে পাঁচ পার্সেন্টে নেমে এসছিল সেটা নতুন করে থেকে চলে আসছে অলমোস্ট তো যাই হোক এখন একদিকে টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে আরেকদিকে এই এই সমস্যাটা দাম্পনিটাও বেড়ে গেছে তো আশা করি এটা সব খুব শীঘ্রই এই বছর কয়েক মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে তো আমি আপনাদের বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য দেশের যে টিকার যে অবস্থা যে কোন পর্যন্ত প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে আজ পর্যন্ত আমি সেটি বলছি এটি হচ্ছে কোন কোনো কোন কোনো দেশের প্রথম ডোজ এবং কোনো দেশের দ্বিতীয় ডোজ দুটো মিলে এবং কোনো দেশে প্রথম ডোজ শুধুমাত্র এটা সহ হিসাব অর্থাৎ সর্বমুঠ হিসাবটি আমি বলছি এখানে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এগারো কোটি তিরাশি লক্ষ তেরো হাজার আটশো আঠারো জন এই পর্যন্ত টিকা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে চায়না ছয় কোটি ঊনপঞ্চাশ লক্ষ আশি হাজার তারপরে হয়েছে হচ্ছে আপনার ইন্ডিয়া চার কোটি বিশ লক্ষ তেষট্টি হাজার তিনশো জন তারপরে হচ্ছে আপনার যুক্তরাজ্য দুই কোটি বিরাশি হাজার বিরাশি লক্ষ চুহাত্তর হাজার আটশো দুই জন তারপরে আপনার আসছে ব্রাজিল এক কোটি তেত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো আঠাশ জন তারপরে হচ্ছে আপনার তুর্কি এক কোটি আঠাশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন তারপরে হচ্ছে আপনার জার্মানি এক কোটি দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশো পাঁচচল্লিশ জন এরপর হচ্ছে আপনার ইসরায়েল ছিয়ানব্বই লক্ষ চুয়ান্ন হাজার দুইশো সাতাত্তর জন তারপরে হচ্ছে আপনার চিলি চুরাশি লক্ষ আঠারো হাজার দুইশো একুশ জন এখানে একটা কথা বলতে হয় যে আপনার সবাই জানেন জানেন যে ইসরায়েলের জনসংখ্যা আপনার এক কোটির কাছাকাছি অর্থাৎ যাদের নিজস্ব টিকার কোনো আবিষ্কৃত হয়নি কিন্তু সারা বিশ্বের টিকার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ইসরায়েল এবং ওরা নিয়েছে মূলত আমেরিকার যে আবিষ্কৃত ফাইজার বায়োটেক এবং আপনার মডার্ন টিকা আর কোন টিকা ইসরায়েল নেয়নি যাই হোক রাশিয়া একাশি লক্ষ পঁচাশি হাজার জন ফ্রান্স উনআশি লক্ষ সাতাশ হাজার সাতশো একাত্তর জন ইতালি পঁচাত্তর লক্ষ বত্রিশ হাজার জন তারপরে হচ্ছে আপনার স্পেন উনিশশো উনষাট লক্ষ তিরানব্বই হাজার জন পোল্যান্ড ৪৮ লক্ষ তিরানব্বই জন বাংলাদেশ ছয়চল্লিশ লক্ষ সাতাশি হাজার আটশো জন তো এই হচ্ছে আপনার বিশ্বের কয়েকটি দেশের টিকা যে গ্রহণের যে হিসাব যে পর্যন্ত যে পর্যন্ত টিকা প্রয়োগ হয়েছে সেটি আরেকটি কথা যে আপনারা জানেন যে নানান জটিলতা আমরা অক্সফোর্ডের টিকা বলে খ্যাত সেই টিকাটি ইতালিতে নতুন করে অনুমোদন হয়েছে এবং গতকাল তিনটার থেকে আবার নতুন করে টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে আস্ত্রা জেনেকা অক্সফোর্ড টিকা এবং আগামী মাসের এখন থেকে প্রতিদিন প্রায় তিন লক্ষ করে প্রয়োগ হচ্ছে আগামী মাসে একদম ডিক্লার দেওয়া হয়েছে যে এপ্রিলের শুরু থেকে প্রতিদিন গড়ে পাঁচ লক্ষ টিকা প্রয়োগ করা হবে প্রতিদিন এটা অবশ্যই আমাদের জন্য সুসংবাদ এবং আরেকটি সুসংবাদ হচ্ছে যে জনসন অ্যান্ড জনসন যে টিকাটি যেটি একটি মাত্র ডোজ দিলেই হয়ে যাবে সেটিও আপনার এপ্রিলের মাঝামাঝি ইতালিতে আসবে জনসন এন্ড জনসনের টিকা তো পর্যায়ক্রমে থাকবে জনসন অর্থাৎ মডার্না মডার্ন তারপরে হচ্ছে আপনার যে রাশিয়ার যে টিকাটি যেটি বলা হয়েছে যে একশো পার্সেন্ট কার্যকর সেই স্পুতনিক সেটি নিয়ে গবেষণা চলছে হয়তো সেটা অনুমোদন হয়ে যাবে অচিরেই তারপরে প্রয়োগ শুরু হবে তো এখন আপনার এ যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মারিও দ্রাগি তিনি নিজেও অক্সফোর্ডের টিকা গ্রহণ করবেন তিনি বলেছেন যে আমার ছেলে যে লন্ডনে আছে ও যেটা গ্রহণ করেছে আমিও এই আস্তার টিকাটি গ্রহণ করব তো সবাইকে সাহস দেওয়ার জন্য কথাটি বলেছেন তিনি নিজে গ্রহণ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনারা জানেন যে অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছেন এখন অনেকের প্রশ্ন যে আমরা যারা নানান বিপদে আছি যাদের কাজ নেই যাদের কন্ট্যাক্ট নেই তারা এখন তারা কি কোনো কিছু সুবিধা পাবেন কি না এখন আসলে যাদের যাদের আপনার ফাইনান্সিয়ালি ফাইন্যান্সিয়ালি অনেক সমস্যা যাচ্ছে তাদের জন্য নতুন করে একটি এই আসছে যেটার নাম হচ্ছে রেদিত দি ইমার্জেন্সা এই রেদিত ইমার্জেন্সা যারা অনেক ধরনের বোনাস অনেক কিছু আপনারা আবেদন করতে পারেননি যাদের কোনো করার মতো উপায় ছিল না যে আপনার ডকুমেন্টারি যে সমস্যাগুলো আপনার ছিল না তারা আপনার যদি ইসে করেন আপনাদের ইসে যদি বাস হয় অর্থাৎ আট হাজারের নিচে হয়ে যায় তাহলে আপনারা তিন মাসের জন্য রেদিত ইমার্জেন্সি আপনি আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ তিন মাস আপনাদের দিবে তিন মাস আপনার যদি আপনার ছেলে মেয়ের উপর নির্ভর করবে যদি আপনার এক সন্তান থাকে তাহলে এক অ্যামাউন্ট পাবেন দুই সন্তান থাকলে অ্যামাউন্ট বাড়বে তিন সন্তান থাকলে অ্যামাউন্ট বাড়বে এতে করে ম্যাক্সিমাম আটশো চল্লিশ ইউরো আপনারা তিনবার পাবেন এটা এটা আপনার যারা যাদের সমস্যা আছে তারা অচিরে কিছুদিনের মধ্যে এটা প্রসেস শুরু হয়ে যাবে আপনারা দ্বিতীয় জমি এমার্জেন্সি মারতে পারবেন তারা এটা করতে পারবেন আর হচ্ছে যারা ব্যবসা করেন যারা ফোন দুপের এটা কিন্তু এবছরও আসছে এবছরও আসবে তো কিছুদিনের মধ্যে আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনারা তার আগে প্রস্তুত নিয়ে রাখেন যে গত বছর যেটা দিয়েছিল খুব সম্ভবত এবছর গতবারের চেয়ে পরিমাণে বেশি দিবে ফন্দের দূত তারপরে ট্যুরিজম সেক্টরে যারা আছেন তাদের জন্য সুতরাং আপনারা ডকুমেন্টারি আপনাদের যারা যারা কমার্শিয়ালিস্ট আছে যার যার কমার্শিয়ালিস্টার সাথে কথা বলে আপনারা আগে থেকে প্রস্তুত নিয়ে রাখেন যেন শুরু হলে আপনারা আবেদনটি করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আপনার যে একটি দুটি সাবধানতা আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে সেই সাবধানতা সাবধানতাটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দশটি বিভাগে রেড জোন চলছে আর নয়টিতে অরেঞ্জ জোন এবং একটি শুধুমাত্র সাদা সেটা হচ্ছে সাদেনিয়া সাত সবাই আগের মতোই স্বাভাবিক চলাচল করতে পারবেন সেখানে কোনো বাধা নেই ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত আমরা রেড জোনে যারা আছি তারা কিন্তু মানে জরুরি প্রয়োজন ছাড়া এক শহর থেকে আরেক শহরে যাওয়ার অনুমতি নেই আপনি শুধুমাত্র আপনার বাসার দুইশো মিটারের মধ্যে ঘোরাফেরা করতে পারবেন আপনি বাসার পাশের যে পার্ক সেখানে পাশের জাত করতে পারবেন আপনি বাইরে কেনাকাটা করার জন্য যেতে পারবেন কাছাকাছি হলে সেক্ষেত্রে ওই আপনার সার্টিফিকাতেও লাগবে না কিন্তু যখনই আপনি দূরে যাবেন সার্টিফিকা লাগবে এবং যথাবিহিত কারণ থাকতে হবে কাজ যদি আপনার থাকে কাজ আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কাজের জন্য অর্থাৎ যে কাজ করছেন কন্ট্রাক্টের সেটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু বিগত কয়েকদিনে দেখা গেছে যে অনেকেই ফলস ডিক্লারেশন দিয়েছে এবং তাদের জরিমানা করেছে মুক্তা করেছে দর্শক আমরা অনেক আগেও বলেছি যে ধরুন যে আপনার দশজন লোক কথার কথা যে রোম থেকে মিলান না গেল বা মিলান গেলেন জরুরি কোনো কারণ নেই আপনারা গেলেন মিলান সেই দশ জনের মধ্যে নয় জন পার পেয়ে গেল নয় জনকে কোনো কন্ট্রোলে পড়লো না কিন্তু একজন কন্ট্রোলে পড়ে গেল ওই একজন কন্ট্রোল পড়ে গেলে সে তখন আর কোনো মানে যথাবিহিত কারণ দর্শা দর্শাতে পারবে না যদি না পারে তাহলে তাকে কিন্তু জরিমানা করবে এতে কিন্তু ক্ষমা নেই যেমন ধরুন যে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে চলাফেরা মানে সবাই অনেকটা আগের মতোই চলাফেরা করছে ঠিক আছে কিন্তু কিন্তু এটা অনুমতি নেই যাদের ধরছে আবার কিন্তু জরিমানাও করছে সুতরাং আপনারা যে যেখানেই যান যদি কারণ না থাকে আমাদের যেটা মনে হয় যে আপনার কারণ না থাকলে আপনার বাসায় থাকাই ভালো অযথা এই এই দুঃসময়ে যদি জরিমানা খান তাহলে সেটা কিন্তু খুব বেদনাদায়ক হবে এক কথা এক নম্বর কথা হচ্ছে যে আমরা বারবার এর আগেও কয়েকবার বলেছি যে এখন এমন একটা ক্রান্তি লগ্ন যাচ্ছে যে অনেকেরই অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল হয়ে গেছে ইনফ্যাক্ট অনেক না পৃথিবীর অলমোস্ট সবাই তো এখন এই কারণে আপনার পিক পকেটের এটা আপনার বেড়ে গেছে উপদ্রবটা বেড়ে গেছে যার কারণে হচ্ছে কি আপনাদের অনেকেরই ডকুমেন্ট আপনারা হারিয়ে ফেলছেন মেট্রোতে যাচ্ছেন আপনার মানিব্যাগটা শেষ চলে গেছে কাজেই আমরা যেটা বলতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে দয়া করে সাবধানে থাকবেন সবাই সবাই সাবধানে চলাফেরা করবেন অর্থাৎ আপনার চোখ দিয়ে আপনার নিজের ইয়াটা একটু খেয়াল রাখবেন আপনার যদি মানি ব্যাগটা পিছনের পকেটে না রেখে অবশ্যই আপনার সামনের পকেটে রাখুন তাতে আপনার ভালো দেখা যাক বা না দেখা যাক আপনার মানি ব্যাগটা আপনার ডকুমেন্টগুলি আপনার সযতনে আপনার কাছে রাখুন এমন একটা জায়গায় রাখুন যেখানে পিক পকেট পকেট মারা না নিতে পারে এই কথা বলার পরে অনেকে সাবধান হচ্ছে না এবং অনেকেই আমাদের লিখেছে আমার তো ভাই মানি ব্যাগ চলে গেছে আমি কি করব আমার ডকুমেন্ট চলে গেছে আমি কি করব সেখানে কিছু করার নেই ঠিক আছে এক ভাই লিখছেন সবুজ সবুজ বালি ইগনোরিং ইউ ভাই আপনি কি ইগনোরিং এর বুঝেন বুঝলাম না হ্যাঁ কি বলছি যে আমি আপনি কি ইগনোর করছেন যাই হোক এনিওয়ে তো দর্শক আমরা যেটা বলছিলাম দয়া করে আপনারা যে যেখানেই আছেন ইটালির যে যেখানে আছেন যে যে শহরে আছেন যে এলাকায় আছেন দয়া করে আপনারা সাবধানে থাকবেন পকেট মারের উপদ্রব অনেক বেড়ে গেছে কারণ মানে তাদের অভাব চলছে কারণ এখন হচ্ছে আগে যেটা হতো যে যারা পর্যটক আছেন তাদের অনেকেই অনেকেই সর্বনাশ করে ফেলতো এখন তো পর্যটক নেই যার কারণে তারাও ক্ষুধার্ত সুতরাং তারা যেহেতু ক্ষুধার্ত আপনার সাবধান থাকবেন অবশ্যই আমরা চাই আপনারা সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করুন নিজে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন তো এই ছিল আজকের মূল যে বিষয়গুলি সেই সেই বিষয় নিয়ে এবং পরবর্তীতে আরো বিস্তারিত আমরা যখন এগুলি সবকিছু বেরিয়ে আসবে যখন কি বলে যে সার্কুলার হবে যখন সবকিছুই হবে তখন বিস্তারিত আমরা কথা বলবো আপনাদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাস কথায় এখনও যারা লাইক বাটনে ক্লিক করেনি তারা কি করবেন লাইক বাটনে ক্লিক করবেন ফলো করবেন এবং এই লাইভটি ছড়িয়ে দিবেন শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে আপনার যারা পরিচিত আছে তারা দেখে উপকৃত হবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমি মনে করিয়ে দিই যে কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের যে ইটালিয়ান যে ক্লাস হয় আপনার প্রতি শুক্রবার এবং রবিবারে রনি হুসাইন এবং আমাদের থেকে আসছে সহ অনেকেই গত সপ্তাহে একটি ক্লাস হয়েছে যেটা আপনার পাসপোর্টের যে বিশটি প্রশ্ন ইটালিয়ান যে চিতাদিন আনসার যেটা আপনার আবেদন করবেন অর্থাৎ দশ বছর রেসিডেন্স হয়ে গেলে যে চিতাদিন আনসারে আবেদন করা হয় সেটা যে এবার নতুন করে সংযুক্ত করেছে যে বিশটি প্রশ্ন সেই বৃষ্টি প্রশ্ন কি কি প্রশ্ন সেটার ব্যাপারে বিষাদ ব্যাখ্যা আলোচনা করেছে রনি হুসাইন এবং তাসিনা সেটা আপনারা অবশ্যই দেখে নিবেন এবং দেখে আপনারা যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা সেভাবেই আপনারা আগাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম